দেখে নেব খেলার সময় শিরোনাম। টি টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর দিনই ফিটনেস ফিরে পেতে অনুশীলন শুরু সাকিব আল হাসানের। জিম সেশন ছাড়াও দীর্ঘ সময় করেছেন রানিং। এশিয়া কাপে লিটনের অনুপস্থিতি ওপেনিংয়ে ভোগাবে বাংলাদেশকে বলছেন বিশ্লেষকরা। মানসিকতায় পরিবর্তনের সঙ্গে গুরুত্ব দিতে হবে পাওয়ার ক্রিকেটে। কমনওয়েলথ গেমসে ব্যর্থ ফেডারেশনগুলোকে আনা হবে জবাবদিহিতার আওতায়, আগামীতে পাঠানো হবে না কোনো বৈশ্বিক ইভেন্টে, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলার খবরে যাওয়ার আগে শুরুতেই জাতীয় শোক দিবসের খবর। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং সংসদ ভবন চত্বরে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাত 12টা বেজে 1 মিনিট, ঠিক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসার সামনে এখানকার যে নেতাকর্মীরা আছেন, নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীরা উপস্থিত হয়ে কিন্তু যে যে যার যার হাতে একটি করে মোমবাতি নিয়েছেন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 15ই আগস্টের যে ভয়াবহ দিন ছিল সেই ভয়াবহ দিনটির কথা তারা স্মরণ করছেন। আমরা এখানে এসে দেখতে পেয়েছি গত যেহেতু আজকে 15ই আগস্ট উপলক্ষে এখানকে যারা মূলত বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে স্লোগানে যে সেই দিনটির কথা, যে 1975 সালের যে 15ই আগস্টের কথা বারবার স্মরণ করছেন। এছাড়াও আমরা দেখেছি প্রায় 11:30টার পর থেকে এখানকার যারা নেতাকর্মী আছে তারা কিন্তু মূলত এখানে এসে উপস্থিত হন এবং তারা কিন্তু এখানে এসেই যার যার মোমবাতি হাতে নিয়ে মোমবাতি প্রজ্বলন করেন এবং 12টার পর থেকে মূলত তারা স্লোগান দিতে শুরু করেন এবং সেদিনটার কথা মনে রাখেন। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, ধানমন্ডি 32-এ কিন্তু আগামীকাল যেহেতু এখানে প্রধানমন্ত্রী উপস্থিত হবেন ভোর 6:30টার সময়, সেই দিক থেকে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখানকে যারা আছে তারা মূলত ধানমন্ডি 32 নম্বর সড়কের যে মূল সড়কটি আছে এই সড়কের পাশেই অবস্থান সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে এবং সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলন করছে এবং এমনকি ধানমন্ডি 32-এর যে মূল গেটটি রয়েছে এবং ধানমন্ডি 32 নম্বর সড়কটি যেটি রয়েছে এই সড়কে কিন্তু আজকে রাত্রেবেলা কাউকে মূলত ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু আগামীকাল সকালবেলা এখানে প্রধানমন্ত্রী আসবেন। সেক্ষেত্রে কিন্তু এখন থেকেই যে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা নেতাকর্মীদের মধ্যেও কিন্তু দেখেছি যে আগামীকাল প্রধানমন্ত্রীকে আসাকে নিয়ে তাদের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু আজকে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেহেতু তারা কালকে আগামীকাল 8:30টার সময় কিন্তু তারা এখানে উপস্থিত হবেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও আমরা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যেহেতু 15ই আগস্ট মূলত একটি শোকের দিন সেহেতু কিন্তু তারা বলছেন যে এই শোকের দিনটিকে তারা যাতে নিজেদের শক্তিতে পরিণত করতে পারে, এই তারা কিন্তু বলছেন যে এই শোকের দিনটিকে যে তারা শক্তিতে পরিণত করবেন এবং এই শক্তিতে বলিয়ান হয়ে তারা কিন্তু এগিয়ে যাবেন। এই ছিল ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমাদের সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী রাশিদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখানে যদি বলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আসলে শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা সেই যে একটি বিষয়টি ধারণ করে তাদের যে এই আয়োজন সেই আয়োজন চলছে এবং মূল আয়োজন আসলে আর কিছুক্ষণ পরে আসলে সেই আয়োজনটা যদি এদের যে সময় সেটি 12:10 আসলে তারা সেই আয়োজনটা করবে। তবে তাদের যে আয়োজনের যে থিমটি সেটি যদি আমি বলি যে তারা মূলত আসলে এই যে মোম দিয়ে আসলে বাংলাদেশের একটি মানচিত্র তারা তৈরি করছেন এবং সেই মানচিত্রের মধ্যে এক বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি রেখেছেন। আমরা যখন যারা এখানে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আসলে যখন কথা হচ্ছিল তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে মূলত এই যে বাংলাদেশ, এই যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক বাংলাদেশ, এই বাংলাদেশ যে বাংলাদেশ আসলে এই উন্নয়নশীল দেশ থেকে ধীরে ধীরে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের যে
স্বপ্নদ্রষ্টা, সেই স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্নদ্রষ্টার স্বপ্নকেই আসলে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই আলোর মাধ্যমে তারা আসলে বুঝাতে চেয়েছেন যে একাত্তরের ঘাতকরা আসলে বঙ্গবন্ধুর যে বুলেটের মাধ্যমে বঙ্গবন্ধুকে আসলে যে তারা হত্যা করলেও তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে তারা আসলে নিঃশেষ করে দিতে পারেনি। সেই স্বপ্নের আলোয় আলোকিত বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের মধ্যেই আসলে এই 50 বছরের বাংলাদেশের মধ্যেই আসলে কিন্তু বাংলা বঙ্গবন্ধুকে আসলে বঙ্গবন্ধুকেই বঙ্গবন্ধুই আলোকিত করছেন, এবং সেই বিষয়টি তারা তাদের আজকের এই যে আয়োজন সেই আয়োজনের মধ্যে তুলে ধরতে চান। এর পাশাপাশি যদি বলি, আমরা কিন্তু দেখেছি এই পাশে একটি হিস্ট্রি দেয়াল, অর্থাৎ ইতিহাসের একটি দেয়াল তৈরি করা হয়েছে আজকের এই আয়োজনে। সেখানে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ যে তার পরিবারের সদস্যরা স্বজনরা নিহত হয়েছেন তাদের যে জীবনী সেইটাও কিন্তু তুলে ধরা হয়েছে। মূলত সেই তাদেরকে আসলে যে এই প্রজন্মের সঙ্গে আসলে এই প্রজন্মকে আসলে ভালো করে তাদের সম্পর্কে জানার যে সুযোগ, সেই সুযোগটা তৈরি করে দিতেই তারা এই আয়োজন করেছে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার জাতীয় শোক দিবসের আয়োজন নিয়ে। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32 নম্বর এবং সংসদ ভবন চত্বরে। এবারে যাব খেলা সময়ের আয়োজনে। টি টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর দিনই ঐচ্ছিক অনুশীলন করেছেন সাকিব আল হাসান। মিরপুরে জিম সেশন ছাড়াও দীর্ঘক্ষণ করেছেন রানিং, ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশীলন করেছেন। পুরোটা সময় সাকিবের সঙ্গে ছিলেন বিসিবির ট্রেনার মনির হোসেন। এদিকে এশিয়া কাপের জন্য দুবাই উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে 2 দিনের বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা বোর্ডের, যেখানে নিজেদের মধ্যে খেলা হবে 2টি প্রস্তুতি ম্যাচও। সাদা নীলের মিশেলে কোয়েটস, কালো ট্রাউজার, সাদা টি শার্ট, পেছনে ট্রেডমার্ক 75। সাকিব আল হাসান ছুটছেন, পেছনে যেন পড়ে রইল সব আলোচনা সমালোচনা, ক্লান্তি আর দুঃসময়। সাকিব মানেই যেন খবর কার্তির শিরোনাম। গেল 2 দিন তাকে ঘিরে যে উত্তাপ ছিল দেশের ক্রিকেটে, এমন চনমনে ছুটে চলা দেখে কে বলবে তা, অবয়বে নেই তার বিন্দুমাত্র লেশ। মিরপুরে এলেন সকাল সকাল, প্রথমে দীর্ঘক্ষণ সারলেন জিম সেশন, মুমিনুলের সঙ্গে বিশেষ আলাপও কেড়েছে দৃষ্টি, তারপর আবার হোম অফ ক্রিকেটের মূল মাঠ। রানিং করেছেন পাক্কা 1 ঘন্টা 20 মিনিট, তবে একসঙ্গে নয়, দফায় দফায়। যখনই ভর করেছে ক্লান্তি, ট্রেনার মনির হোসেন পিঠ চাপড়ে দিয়েছেন স্বস্তি। রানিংয়ে প্রথমে 1 ল্যাপ, পরের ধাপে 2, এভাবেই বাড়িয়েছেন টাইমিং। খালি চোখে দেখে মনেই হয়েছে ফিটনেস নিয়ে নেই কোনো শঙ্কা, শরীরে নেই অতিরিক্ত মেদ। মানুষটা সাকিব আল হাসান বলেই হয়তো সব সম্ভব, যার চোখে এশিয়া কাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সকাল 12:45 মাঠ ছাড়লেন সাকিব, এরপর বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে ম্যারাথন খুনছুটি। মিরপুর ছাড়লেন 2:30। সাকিবের মতন এদিন হোম অফ ক্রিকেটে এসেছিলেন মিরাজও, তবে করেননি অনুশীলন। বিসিবির চিকিৎসকের সঙ্গে আলাপ শেষে এশিয়া কাপের আগে পরিবারকে সময় দিতে তড়িঘড়ি করেই গেছেন বেরিয়ে। এদিকে এশিয়া কাপের পরিকল্পনাতেও আসতে পারে কিছুটা পরিবর্তন। দুবাইয়ের পরিবর্তে নিজেদের মধ্যে 2টি প্রস্তুতি ম্যাচ হবে ঢাকায়। এর আগে 19 আগস্ট হবে রিপোর্টিং, 20 আর 21 আগস্ট ম্যাচ 2টি সেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ঠিক থাকলে 23 আগস্ট এশিয়া কাপের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ, 30 আগস্ট টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন 2 সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ও নিয়ামুর রশিদ রাহুল। যদিও ইনফর্ম লিটন না থাকায় ওপেনিংয়ের ঘাটতিটাকে বড় করে দেখছেন তারা। টি টোয়েন্টিতে ইতিবাচক ফল পেতে পাওয়ার ক্রিকেটের পাশাপাশি ম্যাচ উইনিং মনোভাবের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ সাবেকদের। ট্রফি জেতা চ্যালেঞ্জিং হলেও সাকিবের যোগ্য নেতৃত্বে শিরোপার দোরগোড়ায় পৌঁছাবে টাইগাররা, বিশ্বাস সাবেক এই 2 ক্রিকেটারের। এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 14-15 সদস্যের দল ঘোষণা করলেও বেশ কজন ক্রিকেটার ইঞ্জুরিতে থাকায় বাংলাদেশের স্কোয়াড 17 সদস্যের, যেখানে চমক বলতে 3 বছর পর দলে ফেরা সাব্বির রহমান। এছাড়াও কেন হুট করেই দলে নেই শরীফুল, তা নিয়েও রয়েছে প্রশ্ন। প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেসার ইবাদত হোসেন। যদিও লিটন নাইমরা না থাকায় ওপেনিং নিয়ে সংশয় রয়েছে সাবেকদের। টি টোয়েন্টিতে বিজয়ের কিছুটা অভিজ্ঞতা থাকলেও তরুণ পারভেজ ইমন এই ফরম্যাটে কতটা সামলাতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। ইনএক্সপিরিয়েন্সড একটা ওপেনিং প্লেয়ার, যেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেখানেই আমার মনে হয় যে একটু
ডেপথ দরকার ছিল কিংবা একটু এক্সপিরিয়েন্স দরকার ছিল। যাই হোক, এটা ছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছে, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, আফিফ হোসেন, এখানে মোসাদ্দেক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওপেনিং ব্যাটসম্যান এখানে একটা ঘাটতি রয়ে গেছে। বিজয় এবং ইমনের ব্যাপারে যদি কনফিডেন্স ওরকম না হয়, বিকজ তারাও কিন্তু আলটিমেটলি, বিশেষ করে ইমনও কিন্তু ইন্টারন্যাশনাল এরিনাতে খুব বেশি এতটা ইয়ে না, আর এত বড় একটা টুর্নামেন্টে ইমনকে দিয়ে কতটুকু রিস্ক নেবে বাংলাদেশ টিম, সেটাও একটা প্রশ্ন। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা সাব্বির রহমান স্ট্রাইক রেট আর মোমেন্টাম বিবেচনায় এশিয়া কাপের জন্য পারফেক্ট চয়েস। সেই সঙ্গে টাইগারদের পেস ও স্পিন বোলিং কম্বিনেশনটাও বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে অভিজ্ঞ তারুণ্যের মিশেলে এশিয়া কাপের জন্য বাংলাদেশি স্কোয়াড ভারসাম্যপূর্ণ। তারপরও পাওয়ার ক্রিকেট ও ম্যাচ উইনিং মনোভাবের উপর গুরুত্ব দিয়েছেন সাবেকরা। সাকিব হয়তো একটা গ্যাম্বলিং হয়তো সাব্বিরকে দিয়ে করতেও পারে মিক্সড ওপেনার হিসেবে, বিকজ ও খুব ভালো হার্ড হিটার। ইট ইজ দি বেস্ট পসিবল টিম এবং আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে হয়তো এর থেকে ভালো জিনিস আর নাই। কম্পোজিশন অফ দ্য সিরিজ ওকে, আমরা জানি ফাস্ট বোলার্স কারা খেলবে, হাসান মাহমুদকে নেওয়া হয়েছে, ভালো লাগছে বিকজ হি ইজ এ প্রমিসিং ইয়াংস্টার, তাকে নেওয়া হয়েছে অ্যাজ এ পাওয়ারফুল হিটার অফ দ্য বল, তো সেটাও ডিপেন্ড করবে কোন অর্ডারে সে ব্যাটিং করে এবং আদৌ সে সুযোগ পায় কি না। এশিয়া কাপে তিন আসরে ফাইনাল খেললেও ছোঁয়া হয়নি চ্যাম্পিয়নশিপ, এবারও ট্রফি জেতাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেকরা। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে উইন্ডিজ ও বাংলাদেশে দলের দ্বিতীয় চার দিনের ম্যাচও। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাই ফলাফল ছাড়াই সমাপ্ত হয়েছে লঙ্গার ফরম্যাটের সিরিজ। প্রথম ইনিংসে সফররতদের 300 রানে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ এ দল সংগ্রহ করে 277 রান। ফলাফল যাই হোক না কেন, লঙ্গার ফরম্যাটের ক্রিকেটে শিষ্যদের বাজিয়ে দেখার সুযোগ পেয়ে খুশি কোচ মিজানুর রহমান বাবুল। জাতীয় দল থেকে বাদ পড়া আর অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল বাংলাদেশ এ দল, তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ মোহাম্মদ মিথুনরা। প্রথম ইনিংসে শতক হাঁকান সাইফ হাসান, বাকিরা উইকেটে টিকে থাকতেই ব্যর্থ। 9 উইকেটে 300 রান তুলে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। জবাবে ঘরের মাঠের সহজ উইকেটে 8-8 ব্যাটিং করে ক্যারিবীয়রা। তৃতীয় দিনে মৃত্যুঞ্জয়ের বোলিং ভোগালেও শেষ দিনে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। বৃষ্টিতে পরিত্যক্ত হবার আগে 5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দল তোলে 277 রান। ফলাফল না আসলেও মৃত্যুঞ্জয়ের বোলিং প্রশংসা কুড়িয়েছে অধিনায়কের। আমি পার্সোনালি তাদের বোলিংয়ে অনেক হ্যাপি, আর টেস্ট ম্যাচে যে ধৈর্যটা দরকার আমি ওদের মধ্যেই ধৈর্যটা দেখেছি, সাথে সাথে মৃত্যুঞ্জয় ভেরি ইম্প্রেসিভ, ওর বোলিং খুবই ভালো লেগেছে, যতক্ষণ বোলিং করেছে খুব এফোর্ট দিয়ে বল করেছে। তবে ড্যানিস স্যামি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন এ ব্যাটার। ম্যাচের যে উইকেটটা ছিল এটা রেজাল্ট ওরিয়েন্টেড ছিল, এটা যদি বৃষ্টিতে যদিও ফুল খেলাটা হয়নি, তারপরে খেলা হলে আমার মনে হয় এটা ড্রর দিকেই যেত। পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলতে পেরে সন্তুষ্ট কোচ, ফলাফল নিয়ে না ভেবে গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা অর্জনের দিকে। যতটুকু উন্নতি এই অল্প সময়ের মধ্যে হয়েছে এটা খুবই আশাব্যঞ্জক, আমি অ্যাজ এ কোচ আমি হ্যাপি যে তারা সুন্দর কামব্যাক করতে পেরেছে, এবং আমাদের আমরা যেই মোটিভেশনে যে প্ল্যান করে এসেছি মোটামুটি আমি বলবো যে এই লঙ্গা ভার্সন যেটা দুইটা ম্যাচ হলো এটাতে আমি হ্যাপি। দুটি লঙ্গার ফরম্যাটের ম্যাচ শেষে এ দলের এবারের মিশন রঙিন পোশাকে। আগামী 16, 18 ও 20 আগস্ট তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। কমনওয়েলথ গেমসে ব্যর্থ ফেডারেশনগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। শুধু তাই নয়, বাজে পারফর্ম করা ফেডারেশনগুলোকে আগামী কোনো বৈশ্বিক গেমসেও পাঠানো হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। সরকারের ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে সর্বোচ্চ 25% পর্যন্ত কমানো হবে আশানুরূপ সাফল্য না পাওয়া ফেডারেশনগুলোর বাজেটও। দেশের ক্রীড়াকর্তাদের ব্যর্থতার প্রশ্ন করলেই অজুহাত হিসেবে দাঁড় করায় আর্থিক সংকটের কথা। পর্যাপ্ত অর্থ নাকি পায় না তারা উন্নত প্রশিক্ষণের জন্য, যদিও তাদের দাবি পুরোপুরি অসত্য নয়। কিন্তু সীমাবদ্ধতার মধ্যেও যে ভালো করা যায়, পদক বুকে জড়িয়ে দেশে ফেরা যায়, তার দৃষ্টান্ত পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে অনেক কম ক্রীড়া বাজেট নিয়েও সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে দেশ দুটি একাধিক পদক নিয়ে দেশে ফিরল, বাংলার অ্যাথলিটরা ফিরেছেন শূন্য হাতে। অথচ প্রশিক্ষণের জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বছরের পর বছর কেন এমন ব্যর্থতা, এবার তাদের জবাবদিহিতার আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। পার্শ্ববর্তী দেশগুলো কেন
পদকে এগিয়ে যাচ্ছে, আমরা কেন মানে সেভাবে আশানুরূপ ফলাফল করতে পারছি না? খুব শীঘ্রই আমাদের ফেডারেশনগুলোকে, যারা বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং আমাদের ইসলামিক সলিডারিটি গেমসে যারা অংশগ্রহণ করেছিল, সেই সকল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে আমরা খুব শীঘ্রই বৈঠক করব। অংশ নেয়া আর ডিসিপ্লিনে অনেকে হিটে অংশ নিয়ে মূল পর্বে উঠতে পারেনি, তবে কেন রাষ্ট্রের অর্থ অপচয় করে বছরের পর বছর চলে শিক্ষা সফর? বাজে পারফর্ম করা ফেডারেশনগুলোকে আগামীতে বৈশ্বিক গেমসে আর পাঠানো হবে কি না তা নিয়েও ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যে অনেক সময় বলা হয় যে টাকা, বাজেট কম, বাজেট কম, কিন্তু আমরা দেখি যে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় ক্রীড়া ক্ষেত্রে কিন্তু বাজেট আমাদের বেশি আছে, দল ভারী করে আমরা নিয়ে যাচ্ছি। কিছু ফেডারেশন আছে আপনারা জানেন, দেখেছেন যে তারা শুধু মানে খেলার জন্য খেলে, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত, একটা লক্ষ্য থাকতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতি কার্যকর হচ্ছে ক্রীড়াঙ্গনেও, অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে, এতে কমছে সাফল্য না পাওয়া ফেডারেশনগুলোর বরাদ্দ। 25% হলেও আমাদেরকে কমাতে হবে, তো কমাতে গেলে কার কাছ থেকে আমরা কমাবো সেটা আসলে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা করতে চাই। এদিকে এশিয়ান গেমসের পর পিছিয়ে যাচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এসএ গেমসও, এসএ গেমসে অংশ নিতে পারবে না সাফল্য না পাওয়া ফেডারেশনগুলো। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে রস টেলরের অটোবায়োগ্রাফি, যেখানে সাবেক এই কিউই ক্রিকেটার উল্লেখ করেছেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল তাকে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে এই বিষয়ে কিছুই জানে না তারা। নিজের অটোবায়োগ্রাফি নিয়ে বারবার আলোচনায় আসছেন টেইলর, এর আগে তুলেছিলেন বর্ণ বৈষম্যের অভিযোগ, তবে এবারেরটা আরও ভয়াবহ। 2011 সালে রাজস্থানের হয়ে খেলতে নেমে 0 রানে আউট হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির মালিক একাধিক থাপ্পড় মারেন তাকে। যদিও এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করবে অস্বীকৃতি জানিয়েছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, তবে এই ঘটনায় সন্দেহের তিল তৎকালীন মালিক শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার দিকে। আর বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত ওয়াকিবহাল নন তারা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 অধিনায়কত্ব পাওয়ার পরদিনই ফিটনেস ফিরে পেতে অনুশীলন শুরু সাকিব আল হাসানের, জিম সেশন ছাড়াও দীর্ঘ সময় করেছেন রানিং। এশিয়া কাপে লিটনের অনুপস্থিতি ওপেনিংয়ে ভোগাবে বাংলাদেশকে বলছেন বিশ্লেষকরা, মানসিকতায় পরিবর্তনের সঙ্গে গুরুত্ব দিতে হবে পাওয়ার ক্রিকেটে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।